আপনার গিগেও কি ক্লিক এবং ইমপ্রেশন নাই? আজকে বলবো কিভাবে অর্গানিকলি রকেটের গতিতে আপনার ফাইবার গিগের ক্লিক এবং ইমপ্রেশন গ্রো করতে পারেন, এবং ভিডিওর শেষে আপনাকে আমি একটি ফ্রি রিসোর্স দিয়ে দিব যার মাধ্যমে আপনার গিগের ইমপ্রেশন এবং ক্লিককে আপনি রকেটের গতিতে বুস্ট করতে পারবেন। তো চলুন শিখে নেওয়া যাক। তো আমরা প্রথমত হচ্ছে যেই ধরনের ভুল কনসেপ্টগুলো ব্যবহার করি আমাদের গিগ প্রমোশনের ক্ষেত্রে, সেক্ষেত্রে দুইটা কথা বলি, তারপর আমি প্র্যাকটিক্যালি আপনাকে দেখাচ্ছি। প্রথমত যে কাজটা করা হয় সেটা হচ্ছে, একটা গিগ পাবলিশ করার পর আপনার নিজস্ব যে ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডিন, পিন্টারেস্ট এইগুলো রয়েছে, এই সোশ্যাল প্ল্যাটফর্মগুলো হচ্ছে আপনারা শেয়ার করেন। আপনি চিন্তা করেন যে জায়গায় আপনি শেয়ার করছেন এইসব সোশ্যাল প্ল্যাটফর্ম আপনার নিজস্ব পার্সোনাল প্ল্যাটফর্ম, যেখানে আপনার ফ্যামিলি এবং ফ্রেন্ডসরা যুক্ত আছে, এরা কেউ কিন্তু আপনার টার্গেটেড কাস্টমার না। এবং এইখানে যখন আপনি আপনার ফাইবার গিগের লিঙ্ক শেয়ার করছেন, এরা কিন্তু জানেও না যে আসলে ফাইবার কী এবং এখানে কী সেল হয়। তো তারা তো আসলে যে জিনিসটা জানে না সেখানে কিসের জন্য ক্লিক করবে, তো তারা সম্ভবত ক্লিক করবেই না। আর দুই নম্বর হচ্ছে, আপনার প্রোফাইলে যখন আপনি লিঙ্ক শেয়ার করবেন এটা রিস্ক কিন্তু অনেক কমে যায়, তো এটা বেশি মানুষের কাছে পৌঁছেও না। দ্বিতীয়ত, যারা আপনার প্রোফাইলে যুক্ত আছে তারা আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলি, এরা আসলে আপনার এইগুলো ইন্টারেস্টেড না এবং ক্লিক করবে না। তো আলটিমেটলি আপনি যতই আপনার সোশ্যাল প্ল্যাটফর্মগুলোতে আপনার ভাইবার গিগের লিঙ্কটাকে শেয়ার করেন না কেন, আপনি কিন্তু আশানুরূপ ফলাফল পাবেন না। এবং যখন আপনি প্রচুর পরিমাণে আপনার সোশ্যাল প্ল্যাটফর্মকে শেয়ার করার পরেও আপনার ক্লিক এবং ইমপ্রেশন বুস্ট করতে পারবেন না, তখন কিন্তু আপনার লাভের সাথে ক্ষতি হবে। কারণ তখন ফাইবার ধরে নিবে যে আপনি নিজেদেরও তো অনেক শেয়ার করার মাধ্যমে, কারণ এটা তো যত শেয়ার করেন এটা ট্র্যাক হয় ফাইবারের কাছে, তো এত শেয়ার করার পরে যদি আপনার গিগের কোনো ক্লিক ইমপ্রেশন আসছে না, তো আপনার গিগের কোয়ালিটি আসলে ভালো না। যখন আপনার গিগের কোয়ালিটি ভালো না, তাহলে ফাইবার আপনার গিগটাকে কেন প্রমোট করবে? কারণ ও যদি অন্য একটা গিগকে প্রমোট করে যেটা হচ্ছে কোয়ালিটি সম্পূর্ণ একটা গিগ, তখন ওখান থেকে সেল আসবে এবং ফাইবারের লাভ হবে, কারণ ফাইবার প্রতিটা ট্রানজাকশন থেকে 20% কেটে নিতে পারবে। তো ও এরকম গিগই প্রমোট করবে যেগুলো সেল আর পসিবিলিটি আছে এবং কোয়ালিটি গিগ। তো আপনাকে কোয়ালিটি গিগ প্রমাণ করতে হলে কিন্তু যে পরিমাণ শেয়ার করছেন ওর সাথে সামঞ্জস্যপূর্ণ একটা ক্লিক ইমপ্রেশন আসতে হবে। তো শুধুমাত্র মার্কেটিং করলেই কিন্তু লাভ হচ্ছে না, আপনি যদি কোয়ালিটি মার্কেটিং করতে না পারেন তাহলে আপনার উল্টা ফেলে কিন্তু ক্ষতি হবে, বিষয়টা মনে রাখবেন। এই জন্য আমি বলবো, আপনার যাতে সোশ্যাল প্ল্যাটফর্মগুলো আছে এগুলোতে কখনোই আপনাকে শেয়ার করে আপনাকে গিগের সর্বনাশ করবেন না। তো আমি আপনাদেরকে কিছু অ্যাডভান্স টিপস অ্যান্ড ট্রিক্স দিচ্ছি ফাইবার গিগ প্রমোশনের ক্ষেত্রে। আমার ইউটিউব চ্যানেলে অন্যান্য আরও কয়েকটা ভিডিও মেক করা আছে অলরেডি, আপনি সেগুলো দেখে বা প্র্যাকটিস করতে পারেন। এবং আজকেই ধারাবাহিকভাবে আজকে আরেকটি টিপস অ্যান্ড ট্রিক্স আপনাদের শেয়ার করছি, যেটা খুবই পাওয়ারফুল এবং খুবই ইফেক্টিভ, যেটা আমি ব্যবহার করে অনেক ফলাফল পেয়েছি এবং আমার অসংখ্য স্টুডেন্ট এটা ব্যবহার করে ফলাফল পেয়েছে, এবং এটাই আপনাদেরকে আমি বিনামূল্যে দিচ্ছি। তো যারা আমাদের চ্যানেলে নতুন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটি অন করে রাখুন, কারণ এরকমই ইনফরমেটিভ এবং ইফেক্টিভ টিপস অ্যান্ড ট্রিক্সগুলো আমি আমার এই চ্যানেলে ফ্রিতে শেয়ার করে থাকি, যেখান থেকে শিখে আপনার এই ফ্রিলান্সিং ক্যারিয়ারকে আপনি নেক্সট লেভেলে নিয়ে যেতে পারবেন বলে মনে হয়। তো লাইক করবেন, কমেন্টস করে আপনার মূল্যবান মতামত জানাবেন। তো চলেন শুরু করি আজকের ভিডিওর মূল টপিক। তো এর জন্য আপনাকে কি করতে হবে, আপনাকে হচ্ছে বিভিন্ন গ্রুপে জয়েন করতে হবে যেগুলো হচ্ছে ফাইবার গিগ প্রমোশন করতে দেয়। দেখেন, ফাইবার ফেসবুক হচ্ছে ওয়ার্ল্ডের সবচেয়ে বড় সোশ্যাল প্ল্যাটফর্ম। আপনি এখানে কি করবেন, ফেসবুকের মাধ্যমে মার্কেটিংটা করবেন, তবে আপনার নিজের প্রোফাইলে না, আপনার গ্রুপে। এবং কোন সব গ্রুপে? দেখেন, ফেসবুক হচ্ছে ওয়ার্ল্ডের সবচেয়ে বিগেস্ট সোশ্যাল প্ল্যাটফর্ম বা সোশ্যাল কমিউনিটি। আপনার যতবার আপনি ফাইবার আপওয়ার্ক ফ্রিল্যান্সার ডট কমে দেখেন না কেন, সব কিছু কিন্তু তাদের কিন্তু সবারই কিন্তু ফেসবুক অ্যাকাউন্ট আছে, এবং তারা কিন্তু যখন বায়ার তারা বিভিন্ন ধরনের বিষয়ে ইন্টারেস্টেড এবং তারা কিন্তু বিভিন্ন ধরনের গ্রুপে যুক্ত আছে। এবং আপনি জানেন যে ফাইবারে কিন্তু অনেক ধরনের ফাইবার গিগ প্রমোশন রিলেটেড গ্রুপ আছে, আপনি যদি এইসব গ্রুপগুলোকে আগে একটা লিস্ট আউট করে নিতে পারেন এবং এইখানে হচ্ছে টার্গেটের লোকজন থাকে এবং এইখানে যদি আপনি মার্কেটিংটা করতে পারেন তাহলে কিন্তু আপনি ভালো মতো একটা অর্গ্যানিক বুস্ট পাবেন। এবং এটা আমি বানাই বলছি না, এটা অসংখ্য মানুষ কাজ করার মাধ্যমে প্রুভেন্ট, আপনি মনে করতে পারেন যে কাজ করে কিনা, এটা প্রুভেন্ট ফর্মুলা, আপনি নিশ্চিন্তে নির্দ্বিধায় কাজ করতে পারেন। এক্ষেত্রে আপনার দরকার হচ্ছে অনেকগুলো এরকম যেখানে ফাইবার গিগ প্রমোট করা যায় বিনামূল্যে, এরকম গ্রুপ খুঁজে বের করা যেখানে অনেক অডিয়েন্স আছে। তো এইখানে আপনি যদি একটা স্ট্রাকচার হতে আপনি গঠনমূলক প্রমোশন করতে পারেন, শুধু লিঙ্ক শেয়ার না, গঠনমূলক প্রমোশন যদি করতে পারেন প্রফেশনালি, তাহলে আপনার এখান থেকে কিন্তু অর্ডার আসার পসিবিলিটিও আছে, ক্লিক ইমপ্রেশন তো বাড়বেই। তো এই জন্য আপনার অনেকগুলো গ্রুপের দরকার এবং এটা অবশ্যই ফরেন কান্ট্রির হইতে হবে, বাংলাদেশের না। তো এটা আপনি কীভাবে খুঁজবেন, আপনাদের খুঁজতে হবে না, আমি আপনাদেরকে ভিডিওর শেষে বলে দেবো যে এই শিটটা আপনি কীভাবে আমার কাছ থেকে নিতে পারেন সম্পূর্ণ বিনামূল্যে।
তো এখানে অনেকগুলো গ্রুপের লিস্ট রয়েছে, আমি আপনাদের আর দেখাইলাম না, প্রচুর আছে। এই গ্রুপগুলোতে আপনার গ্রুপের নাম, গ্রুপে কতগুলো মেম্বার আছে এবং গ্রুপে জয়েনের লিঙ্ক দেওয়া আছে। এখানে ক্লিক করে লিঙ্ক পাবেন এবং ক্লিক করলে আপনি গ্রুপটা হচ্ছে চলে আসবেন। তো এই দেখেন ইসরায়েল, ফাইবার ইসরায়েল, আমরা জানি ফাইবারের হেডকোয়ার্টার কিন্তু ইসরায়েল। তো ফাইবার ইসরায়েলের এইসব গ্রুপগুলো অনেক ভালো এবং এখানে আপনি আপনার গিগ যদি প্রমোট করেন খুব ভালো রেসপন্স পাবেন। তো কী করবেন আপনি হচ্ছে এখানে মার্কেটিং করতে পারেন। এখানে আগে হচ্ছে জয়েন করবেন, জয়েন গ্রুপে ক্লিক করবেন, জয়েন গ্রুপে ক্লিক করার পর এখানে জয়েন হয়ে যাবেন, পরে আপনি এখানে পোস্ট করতে পারবেন। তো একটা ইনফরমেশন দিয়ে দিই, সেটা হচ্ছে আপনি যখন নতুন একটা ফেসবুক অ্যাকাউন্ট থেকে এগুলো মার্কেটিং করতে যাবেন, আপনি একসাথে অনেকগুলো আমার এই লিস্টটা পাওয়ার পর, গ্রুপ লিস্টটা পাওয়ার পর একসাথে প্রচুর পরিমাণে গ্রুপে জয়েন হতে যাবেন না, কারণ সেক্ষেত্রে আপনার ফেসবুক আপনার অ্যাকাউন্টটাকে রেস্ট্রিক্ট করে দিতে পারে ফেসবুক অ্যাকাউন্ট। তো সেক্ষেত্রে আপনি কী করবেন, আপনি হচ্ছে দৈনিক নতুন অ্যাকাউন্ট থেকে 5 থেকে 6টা গ্রুপে জয়েন হবেন এবং পুরাতন হলে 10 থেকে 12টা গ্রুপে জয়েন হবেন, এবং এভাবে আপনি প্রতিদিন গ্রুপে জয়েন হবেন এবং মার্কেটিং করবেন। কোন প্রসেসে মার্কেটিং করবেন সেটা আমি আপনাকে দেখাই দিচ্ছি। এই জন্য আপনি একটা ট্যাম্পলেট বানাবেন, যেমন ফাইবার গিগ প্রমোশন ট্যাম্পলেট। আমি একটা ব্ল্যাঙ্ক শিট নিয়ে নিয়েছি, ডক ফাইল। এখানে আমরা কীভাবে একটা ট্যাম্পলেট বানাবো যেটা আমরা মার্কেটিং পারপাসে ব্যবহার করবো আমার গিগ প্রমোশনের জন্য। এই জন্য আপনার ফাইবারে আপনার গিগে চলে আসবেন, আপনার গিগটাকে ওপেন করবেন। আমি একটা র্যান্ডম গিগ দিয়ে দেখাচ্ছি। তো আপনি হচ্ছে আপনার গিগের টাইটেলটাকে কপি করবেন, টাইটেলটাকে কপি করার পর আপনি এখানে পেস্ট করে দেবেন। আপনার টাইটেল চলে আসলো, এখন আপনার দরকার হচ্ছে আপনার গিগের ডেসক্রিপশনটা। তো আপনার গিগের ডেসক্রিপশনটা আপনি কপি করে নিয়ে আসেন। আপনার গিগের ডেসক্রিপশনটা আপনার কপি করে নিয়ে আসার পর আপনি কি করবেন, আপনার গিগের যে ইমেজটা আপনি ব্যবহার করছেন এইটা আপনি পোস্ট করার সময় দিবেন, এখানে লাগবে না। আপনি যখন ফেসবুকে পোস্ট করবেন তখন এই ইমেজটা ব্যবহার করবেন, এবং কীভাবে করবেন আমি দেখাই দেবো। এবং এরপরে আপনি যে কাজটা করবেন, কিছু ট্যাগ দিবেন। তো ট্যাগ দেওয়ার জন্য আপনি হচ্ছে, এটা এসইও রিলেটেড গিগ, আপনার দেখবেন যে গিগের নিচে গেলে আপনি ট্যাগগুলোকে পাবেন, একদম নিচে চলে আসবেন, দেখবেন এই গিগের ট্যাগগুলো আপনি পাবেন। এভাবে কপি করে আপনি কিন্তু এখান থেকে ব্যবহার করতে পারেন। এখান থেকে আসবেন এবং এইখানে আপনি ট্যাগগুলো দিবেন। ট্যাগগুলো কিন্তু সবচেয়ে মোস্ট ইম্পর্ট্যান্ট, কারণ এইগুলো আপনাকে অনেক বেশি হেল্প করবে কিন্তু। তো এই ক্ষেত্রে আপনি হচ্ছে এই হ্যাশট্যাগ দিবেন। এখন এই যে হ্যাশট্যাগটা আপনি দিলেন, যখনই কোনো মানুষ ফেসবুকে হ্যাশট্যাগ এসি অডিট লিখে সার্চ করবে বা এসি এক্সপার্ট লিখে সার্চ করবে, তখন কিন্তু আপনার পোস্টটা ওনার কাছে চলে যাবে। আপনি যে কোনো গ্রুপই পোস্ট করেন না কেন, যখন কোনো একজন মানুষ ফেসবুকের সার্চ বারে হচ্ছে এসি অডিট লিখে হ্যাশট্যাগ দিয়ে সার্চ করবে, তখন আপনার এই পোস্টে যদি হ্যাশট্যাগটা ব্যবহার করা থাকে অটোমেটিক কিন্তু তাদের কাছে এই পোস্টটা চলে যাবে। তো স্মার্ট যারা অডিয়েন্স আছে, যারা এগুলো সার্চ করে, তাদের কাছে কিন্তু আপনি অর্গানিকলি আপনার এই পোস্টটাকে পৌঁছে দিতে পারবেন এবং আপনার গিগটাকে পৌঁছে দিতে পারবেন। তো আপনি এরকমভাবে করতে পারেন, অথবা আপনি একটা টুল ব্যবহার করতে পারেন যে অল হ্যাশট্যাগ জেনারেটর, এনে একটা টুল আছে, এই টুলটা, এই টুলটার মাধ্যমে আপনি হ্যাশট্যাগ জেনারেট করতে পারবেন। এখানে আসলে আপনি আমাদের এটা এসইও রিলেটেড গিগ, তো আমরা এসইও দিলাম। এসইও দেওয়ার পর আপনি কি করবেন, এই যে র্যান্ডমে যে জেনারেটে ক্লিক করে দিবেন, ও আপনাকে এক সেট হ্যাশট্যাগ জেনারেট করে দেবে। দেখেন এই যে এসইও রিলেটেড হ্যাশট্যাগ জেনারেট করেছে 1 সেট 30টার মতো। তো কপি করলেন, কপি করার পর আপনি কি করবেন এখানে পেস্ট করে দিবেন। তো এই রিলেটেড মানুষ যারা সার্চ করবে আপনার, আপনার গিগটা কিন্তু এদের কাছে পৌঁছে যাবে। খুবই ইন্টারেস্টিং, এটা করবেন অবশ্যই, আপনারা যেভাবে শেয়ার করবেন ওইভাবে না, এইভাবে করবেন। প্রথমত টাইটেল, তারপরে ডেসক্রিপশনটা, এবং তারপরে এটা দিবেন, তারপরে আপনি দিবেন হচ্ছে একটা কল টু অ্যাকশন বা সিটি, এটা হচ্ছে অর্ডার নাও, রিড মোর, এরকম ভিজিট নাও, এরকম দিতে পারেন। অর্ডার নাও দিলেন, আপনি একটা হ্যান্ড রাইসিং এখানে দিতে পারেন। এইভাবে আপনি কি করবেন, এখন আপনি হচ্ছে এখানে আপনার যে গিগের যে লিঙ্কটা আছে লিঙ্কটাকে আপনি এখানে দিবেন। তো অবশ্যই উপরে এই লিঙ্কটা দিয়ে দিবেন না, অনেক বড় লিঙ্ক হবে, আপনি শেয়ারে ক্লিক করবেন, তারপর আপনার এই যে কপি লিঙ্কে ক্লিক করে আপনি আপনার লিঙ্কটাকে কপি করে নিয়ে আসবেন। এখন দেখেন আপনার ফাইবারের গিগের লিঙ্কটা চলে আসলো একটা, আপনার হচ্ছে টাইটেল, ডেসক্রিপশন, আপনার হ্যাশট্যাগ এবং অর্ডার নাম, একটা কল টু অ্যাকশন বাটনও কিন্তু চলে আসছে। চলে আসার পর আপনি এটাকে ফুল এভাবে কপি করবেন, কপি করার পর আপনি এভাবে কপি করলেন, তারপর আপনি চলে যাবেন আপনার গ্রুপগুলোতে যেখানে আমার শিট থেকে জয়েন করছেন, এখানে হচ্ছে আপনি এখানে পেস্ট করে দিবেন। দেখেন খুব সুন্দরভাবে এটা কিন্তু অর্গানিকভাবে পোস্ট হয়ে যাবে, আপনার কিছুই করতে হবে না, এটা মোটা বোল্ড এগুলো দিয়ে সুন্দরভাবে একটা অর্গানাইজ পোস্ট হয়ে যাবে। এবং এইখানে দেখবেন আপনার গিগটা চলে আসবে, কিন্তু এইটা আপনি দিবেন না, মানে এটা দিলে স্প্যাম হবে। আপনি যেহেতু অনেক বেশি লিঙ্ক পোস্ট করবেন, এটা দিলে স্প্যাম হবে এবং এই ধরনের লিঙ্কে মানুষ কিন্তু ক্লিক করে না। তো আপনি অবশ্যই এইগুলো দিবেন না, এবং এইসব দিলে গ্রুপের বা মডারেটর বা অ্যাডমিন তারা কিন্তু অ্যাপ্রুভ করবে না। তো এটাকে এবার কেটে দিবেন, কেটে দেওয়ার পর আপনি এখান থেকে ইমেজে ক্লিক করবেন। ইমেজে ক্লিক করার পর আপনার কাছে যে ইমেজটা আছে ডাউনলোড করে আপনার প্রোফাইল গিগের, এইটা এখানে দিয়ে দিবেন। তো এটা একটা র্যান্ডম ইমেজ হবে, অর্ডার নাও আপনার লিঙ্ক থাকবে,
আপনি চাইলে এখানে হচ্ছে ক্লিক করে আপনি এখান থেকে কিছু হ্যান্ড রাইসও দিয়ে দিতে পারেন, একটা হ্যান্ড দিয়ে দিলেন এটা, কারণ মানুষ আসলে মানুষকে দেখায় না, দিলে মানুষ কি করতে হয়, মানুষকে একদম হাতে ধরে ধরা না দিলে মানুষ ক্লিক করতে চায় না। তো অর্ডার নাও দিয়ে একটা হ্যান্ড রাইজ দিয়ে এই লিঙ্কটা দেখাই দিবেন, এটা খুবই ইম্পর্টেন্ট। তো আপনি কি করবেন, আপনি হচ্ছে টাইটেল, ডেসক্রিপশন, আপনার হ্যাশট্যাগ এবং অর্ডার নাও একটা কল টু অ্যাকশন দিয়ে আপনার ইমেজটা দিয়ে আপনি একটা পোস্ট করে দিবেন, একদম প্রফেশনাল ওয়েতে একটা পোস্ট করবেন। এইভাবে আপনি দৈনিক নতুন অ্যাকাউন্ট হলে আপনি 5 থেকে 6টা এবং পুরাতন অ্যাকাউন্ট হলে ফেসবুকের আপনার 10 থেকে 12টা করে প্রতিদিন পোস্ট করবেন। আমি যে লিস্টটা দিব সেই লিস্টের থেকে গ্রুপগুলোতে জয়েন করে, এবং এখান থেকে যদি আপনার এই পোস্টগুলো যদি অ্যাপ্রুভ হয় সব গ্রুপে, তাহলে দেখবেন যে আপনার পর্যাপ্ত মানে ক্লিক এবং ইম্প্রেশন পাচ্ছেন এবং ক্লায়েন্টও পেয়ে যাবেন, কারণ আপনি স্প্যামিং করতেছেন না, আপনি প্রফেশনাল হয়েতে যাচ্ছেন, বিস্তারিত দিয়ে কাউকে ক্লিক করতে বলছেন না। এবার যদি করেন এটা আপনার সুন্দর একটা মার্কেটিং হবে, এবং এই ক্ষেত্রে আপনি যদি আপনার কাছে 4-5টা ফেসবুক অ্যাকাউন্ট থাকে ফেক অ্যাকাউন্ট, ওইগুলো দিয়ে আপনি দৈনিক 40 থেকে 50টা গ্রুপে এভাবে শেয়ার করতে পারবেন। আর আমি বললো আপনার নিজের পার্সোনাল ফেসবুক অ্যাকাউন্ট আছে ওইটা দিয়ে এসব করবেন না, কারণ বেশি এইসব মার্কেটিং করতে গেলে আপনার অ্যাকাউন্টটা নষ্ট হয়ে যেতে পারে। তো অবশ্যই আপনি এইভাবে যদি মার্কেটিং করেন তাহলে আপনি খুব দ্রুত আপনার গিগে ক্লিক এবং ইমপ্রেশন একটা বুস্ট দেখতে পারবেন, এবং এইসব গ্রুপে যেহেতু অডিয়েন্স আছে, টার্গেট ক্লায়েন্ট আছে, এখান থেকে আপনি ক্লায়েন্টও পেয়ে যাবেন। তো এটা আপনাকে অনেক বেশি অর্গানিক বুস্ট দিবে। আশা করছি ভিডিওটা ভালো লাগছে, ভালো লাগলে হচ্ছে আপনি লাইক করবেন, এবং অন্য মতামত জানানোর থাকলে কমেন্টস করে জানাবেন, এবং নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর এই যে আমাদের শিটটা রয়েছে, শিটটা আসলে কীভাবে পাবেন, এই শিটটা আমাদের অফিসিয়াল গ্রুপে পেয়ে যাবেন। আপনি ফেসবুকে যেয়ে সার্চ করবেন মাইন্ডসেট আইটি ইনস্টিটিউট, আমাদের ফেসবুক গ্রুপটা পেয়ে যাবেন। ওই গ্রুপে হচ্ছে আপনি দেখবেন যে এটা পোস্ট করা আছে ফাইবার গিগ প্রমোশন গ্রুপ লিস্ট নামে, এবং ওইটার ওটা এই লিঙ্কটা পেয়ে যাবেন, আপনি ডকটা ডাউনলোড করতে পারবেন শিটটা আসলে, এবং এটা প্রিন্ট করা থাকবে আমাদের গ্রুপে নিতে পারবেন, অথবা আপনি আমাদের এই ভিডিও ডেসক্রিপশনে আমাদের গ্রুপের লিঙ্ক পেয়ে যাবেন, ক্লিক করে আমার গ্রুপে জয়েন হয়ে আমাদের গ্রুপ থেকে এটা কালেক্ট করতে পারবেন, এবং অন্যদের কাছে এটা শেয়ার করে আমাদের অন্যদেরকেও হেল্প করার জন্য চেষ্টা করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী কোনো ক্লাসে দেখা হবে, কথা হবে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন, আসসালামু আলাইকুম।